হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা কিন্তু আজকে ভীষণ গ্লো করছে, বাট আমি কিন্তু কোনো স্কিন কেয়ার করিনি। আমি আজকে করেছি হচ্ছে আমার ফেসিয়াল হেয়ার রিমুভ, আর আমি কিভাবে আমার ফেসিয়াল হেয়ারটা রিমুভ করেছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে। স্কিনের ওপরে একটা হেয়ারের লেয়ার পড়ে যায়, সেটা ক্লিন করলে তোমার এরকম একটা গ্লোয়িং স্কিন তুমি পেতে পারো। বাট আমি কিন্তু সবাইকে সাজেস্ট করবো না ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য। যাদের একটু মোচু মোচুগুলো একটু বড় বড় তারা করো, আর যাদের প্রফেশনালি যারা বাইরে মানে বাইরে কাজ করো বা মেকআপ নিয়ে কাজবাজ করো, তাদের জন্য ফেসিয়াল হেয়ারটা রিমুভ করা ভীষণ জরুরি, কারণ ওটাতে মেকআপ খুব ভালো বসে। ফেসিয়াল হেয়ার থাকলে মেকআপে একটু প্রবলেম হয়, বাট আমি কিন্তু এখন বলছি যে ফেসিয়াল হেয়ার জাস্ট ফেসটাকে ক্লিন রাখার জন্য বা নিজের ইচ্ছের জন্য ফেসিয়াল হেয়ার রিমুভ করা উচিত না। যাদের খুব দরকার আর যাদের একটু বেশি ফেসিয়াল হেয়ার থাকে, একটু বেশি বড় হয়, তারাই শুধু রিমুভ করো, এটা মনে হয় আমার কাছে বেটার। সবারই খুব একটা দরকার হয় না। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা ও অনেক গ্লো করছে। প্রতিবারই যখন আমি হেয়ার রিমুভ করি ফেসিয়াল হেয়ারটা, তখনই আমার ফেসটা এরকম গ্লো গ্লো করে। আর এমনিতে আমার স্কিন হেলদি, আমার স্কিনে সেরকম প্রবলেম নেই। বেশি কথা না বলে চলো আমি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যখন যখন আমার ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, সবার আগে আমি এরকম একটা আইব্রো রেজার নিয়ে নিয়েছি। এটা বেসিক্যালি আমি আইব্রো থেকে ফেসিয়াল হেয়ার রিমুভে বেশি কাজে লাগাই, আর এটা ফেসিয়াল হেয়ার খুব ভালোভাবে রিমুভও হয়। তো আমি বেশি কথা না বলে একবারে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কীভাবে আমি ফেসিয়াল হেয়ারটা রিমুভ করি। আর তার আগে ওপো কিছু কিছু টিপস তো তোমাদের দিতেই হয়, ভুলে গিয়েছি। সবার আগে ফেসটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে হবে। আমি ফেসটা কিন্তু ওয়াশ করে এসেছি, দেখতেই পাচ্ছ আমার ফেসে কোনো রকম ক্রিম বলো কিচ্ছু না, জাস্ট খুব ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি। দেন আমি কিন্তু এরকম একটা পিঙ্ক কালারের একটা রেজার ওখান থেকে বার করে নিয়েছি, আর এটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় স্যাভলন দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ডিরেক্ট আমি আমার ফেসের দিকে চলে যাচ্ছি। দেখ পাচ্ছ, আশা করি দেখতে পাবে, আমার কিন্তু প্রচুর ফেসিয়াল হেয়ার আছে, অয়েল বলছি হেয়ার আছে। এগুলোকে আমি খুব ভালোভাবে রিমুভ করব, আর খুব ভালোভাবে কিন্তু হেয়ারটাকে ভালো করে ক্লিপ দিয়ে ব্যান্ড দিয়ে ভালো করে আটকে রাখতে হবে। তা না হলে যখন এটা দিয়ে তুমি করবে তখন তোমার যে হেয়ারটা তুমি রিমুভ করতে চাইছো না সেটাও রিমুভ হয়ে যেতে পারে, আবার বড় চুলও কিন্তু কেটে যেতে পারে, যার জন্য খুব ভালোভাবে কিন্তু বেঁধে নেওয়াটা জরুরি। এবার কি করবে, জাস্ট এরকম ভাবে ব্লেডটাকে নিচের দিকে রেখে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট, আমি বেশ কিছুদিন আগে অলরেডি আমি একবার ক্লিন করেছিলাম, যার জন্য যতটা হয়েছে একদম ছোট্ট ছোট্ট আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক সেম ভাবে কিন্তু এই জায়গাগুলো খুব কেয়ারফুলি করতে হবে, পারলে তোমরা একটা ছোট আয়না নিয়ে নেবে, সেটা দেখে দেখে একদম ক্লিন করবে। ঠিক এরকম ভাবে কিন্তু আস্তে আস্তে একটু একটু, আর উপরের দিকে কখনো নয়, সবসময় নিচের দিকে একটু 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 করে নিচের দিকে করতে হবে। উপরের দিকে করলে কি হয়,
এই গোড়াটায় এই ব্লেডটা লাগে, আর ব্লেডটা গোড়ার মধ্যে লাগলে কি হয়, ভীষণ র্যাশ ওঠার প্রবণতাটা বেড়ে যায়। যার জন্য সবসময় জাস্ট এরকম ভাবে ক্লিন করো, দু একটা গা হেয়ার আসবে এরকম এদিকে পিছনে করবে, আর এরকম ভাবে ক্লিন করে নাও। আমি এইভাবে করে এই পাশটাও ক্লিন করে নিচ্ছি। দু ফোঁটা স্যাভলন দিয়ে আমি আমার ফেসটা একটুখানি ওয়াশ করেছি, আর আমি আমার আইব্রাউ রেজার যেটা আছে এটাকেও আমি একটুখানি স্যাভলন দিয়ে ওয়াশ করে রেখেছি। আর নেক্সট টাইম যখন এই ব্লেডটা ইউজ করবে তখন আবার কিন্তু একবার স্যাভলন দিয়ে ধুয়ে তারপরেই ইউজ করবে। আর এই ব্লেডটা কমপক্ষে 5 থেকে 6 বার, তার থেকে বেশি ইউজ করার দরকার নেই, 5 থেকে 6 বারও অনেক বেশি। আমি মনে করি 3 থেকে 4 বার ইউজ করাই এনাফ, তার থেকে বেশি ইউজ করা এটা উচিত না একটা ব্লেড। তো এরকম ভাবে ক্লিন করে করে কিন্তু ইউজ করতে হবে। ইউজ করা হয়ে গেলে একটুখানি সাবলন দিয়ে ওয়াশ করে রেখে দেবে, আবার ইউজ করার পরেও মানে ইউজ করার আগেও এরকম ভাবে তোমার ক্লিন করে তারপরে ইউজ করতে হবে। এটাতে কি হবে, তোমার ফেসে যে র্যাশেজের ওঠার যে ভয়টা থাকে ওটা কমে যায়। এবার জাস্ট আমি আমার ফেসে মামা আর্থের অ্যালোভেরা জেলটা জাস্ট একটা পাম নিয়ে নেব, আর আমি আমার ফেসে অ্যাপ্লাই করে এটাকে জেন্টালি ম্যাসাজ করব ততক্ষণ যতক্ষণ না আমার ফেস এটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়। জেলটা কিন্তু পুরোপুরিভাবে আমার ফেস মোটামুটি অ্যাবজর্ব করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর একটা কথা, যারা হয় আমি মেকআপ ভিডিও শ্যুট করি, বেশ কিছু সাজুগুজুর ভিডিও শ্যুট করি তোমরা জানোই তো, যার জন্য আমার ফেসটা না একটু ক্লিন হওয়া দরকার থাকে। তাহলে ফেসটা যখন ক্লিন থাকে, ফেসিয়াল হেয়ারটা কম থাকলে ফাউন্ডেশন খুব ভালো বসে। আর যারা নর্মালি বেসিক্যালি এতটা সাজাগোজা করে না, বা টিনেজার যারা, 18-এর নিচে যারা, তারা তো একদমই না, জাস্ট সাজাগোজার জন্য তো একেবারেই ফেসিয়াল হেয়ার রিমুভ করা উচিত না। বাট যাদের দরকার হয়, যেমন আমি তোমাদের জন্য মেকআপ ভিডিও বেশ কিছু শ্যুট করি, মেকআপ ভিডিও ক্রিয়েট করি, অনেক কিছু করি, যার জন্য আমার ফেসে ফেসিয়াল অয়েল থাকলে আমার একটু ফেসিয়াল হেয়ার থাকলে আমার একটু প্রবলেম হয়, যার জন্য আমি ক্লিন করি। বাট সবার কিন্তু ক্লিন করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বাইরে যাওয়া আর সাজার জন্য কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করা উচিত না। আর একটুখানি ফেসিয়াল হেয়ার রিমুভ করার পরে কিন্তু ফেসটা হালকা একটু রেডনেস আসবে, কারণ একটা ধারালো জিনিস যে প্লেটটা তোমার ফেসে লাগালে ফেসটা যেহেতু অনেকটা সেন্সিটিভ হয়, সেজন্য ওটা একটু লাল হয়ে যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যে এটা একদম নর্মাল হয়ে যাবে। আবার কেউ যদি চায়, সেক্ষেত্রে স্যাভলন দিয়ে ওয়াশ করার পরে জাস্ট একটা আইস কিউব নিয়ে পুরো ফেসে একটুখানি অ্যাপ্লাই করে নেবে, এটাতে অনেক রিলিফ পাবে আর ভালো, স্কিনের জন্য খুব ভালো। আমার ভিডিও এতটুকুই ছিল আজকে,
আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যখন যখন আমার ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর তোমরা দেখতে পাবে। টাটা, লাভ ইউ অল গাইজ, বাই।